মনির হোসেন শিকদার। পাঁচতলা বাড়ির এক ছাদ থেকে আরেক ছাদে লাফিয়ে পার হতে গিয়ে নিচে পড়ে যান। অন্যদিকে গার্মেন্টসে আগুন ধরলে প্রাণে বাঁচতে ছয়তলা থেকে নিচে ঝাঁপ দেন পারভিন আক্তার। মাত্র 9 বছর বয়সে তাকেও পঙ্গু হতে হয়। চিকিৎসা শেষে ভরসা এখন হুইল চেয়ার। নিজেদের ভবিষ্যৎ শেষ হয়ে গেছে ভেবে যখন আশা ছেড়ে দিয়েছেন, তখন পারভিন ও মনিরের দেখা হয় সাভার সিআরপিতে। 2010 সালে প্রথম পরিচয় হয় তাদের। এরপর তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আর পরে বিয়ে করেন তারা। কিভাবে হুইল চেয়ারের দুই আরোহী প্রেমে পড়লেন, কিভাবে সংসার করছেন, নিজেদের ভালোবাসা আর মান অভিমানের গল্প করেছেন এই দম্পতি। সম্প্রতি বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে মনির হোসেন জানান তাদের প্রেম, বিয়ে আর নিত্যদিনের খুনসুটির গল্প। মনিরের ভাষায়, 365 দিনের মধ্যে তারা 300 দিনই টুকিটাকি ঝগড়া করেন। পারভিন আক্তার বেশি রাগ করলে কথা বলেন না, চুপ থাকেন। অন্যদিকে পারভিন যখন মনির কথা বলেন না, তখন তিনি মনিরকে বলেন, তুমি কথা বলো না কেন, আমি কি একা একা কথা বলে যাব। তারা জানান তাদের এ ঝগড়াঝাটি বেশিক্ষণ থাকে না, কয়েক মুহূর্ত বা কয়েক মিনিটেই শেষ হয়ে যায় সব। এই দম্পতি তাদের বিবাহিত জীবনে সুখী। বর্তমানে তারা দুজন থাকেন সিআরপিতে, এখানেই চাকরি এবং বসবাস করেন তারা। পারভিন জানান মনির যখন তাকে প্রপোজ করেছিলেন, তখন তিনি ভেবেছিলেন কিভাবে সম্ভব, দুইজন পঙ্গু লোক কি করে একসাথে সংসার করতে পারে। এরপর কিছুদিন বাদে পারভিন ভাবলেন, না দেখি। তারা 2 বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নেন। কেন নিজে পঙ্গু হয়েও একজন পঙ্গু মহিলাকে বিয়ে করলেন, এমন প্রশ্নের জবাবে মনির বলেন, আমি যদি কোনো সুস্থ মহিলাকে বিয়ে করতাম তাহলে সে আমার মতো হতো না, তার আর আমার মধ্যে দূরত্ব তৈরি হতো, সে হয়তো আমার উপর দয়া করত। এখন আমরা দুজনকে দুজন ভালোবাসি, কেউ কাউকে দয়া করি না, সে আমাকে বোঝে, আমি তাকে বুঝি। অপরদিকে একই প্রশ্নের জবাবে পারভিন বলেন, আমি চাইলে একজন সুস্থ ছেলেকে বিয়ে করতে পারতাম, সে আমার টাকার লোভে আমাকে বিয়ে করত। ঠিকই, কিন্তু সে হয়তো একসময় আমাকে ছেড়ে চলে যেত। মনির ও পারভিন তাদের পরিবারের সব কাজ ভাগ করে নিয়েছেন, তারা দুজন মিলে পরিবারের সব কাজ করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।